আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঈদের আগে যেভাবে মানুষ ঢাকা ছেড়েছে, ঈদ পরবর্তী অবস্থায় যদি সেরকমই হয় তাহলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চালুর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। ঈদের আগে ভোগান্তি সয়ে বাড়ি ফেরার চিত্র। লকডাউনের মধ্যেই বিধিনিষেধ না মেনে এভাবে বাড়ি ফেরা বাড়িয়েছে ঝুঁকি। ঈদ শেষ, ঢাকা ফিরতে যদি একই অবস্থা হয় তাহলে পরিস্থিতি কোথায় দাঁড়াবে সেই শঙ্কার মধ্যেই আছে সরকার। গাদাগাদি অবস্থা চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই অবস্থায় সরকার যে কোনো নির্দেশ দিয়ে দূরপাল্লার বাস ছেড়ে দিলে সব নির্দেশনা মানতেই রাজি শ্রমিক নেতারা। যদি দূরপাল্লার গাড়ি খুলে দেওয়া হয়, এক গাড়িতে 20 জনের বেশি যাত্রী আমাদের নিয়ে চলাচল করব না, রাস্তায় থেকে কোনো যাত্রী তুলব না, রাস্তায় কোনো যাত্রী আমরা নামাবো না। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন ঈদের আগে জনস্রোত থামানো যায়নি, দূরপাল্লার বাস চালু না হলে ফিরতি পথেও থামানো যাবে না জনস্রোত। তাই পরিস্থিতি বিবেচনায় কিছুদিনের জন্য হলেও দূরপাল্লার পরিবহন চালুর পরামর্শ তাদের। ভেঙে ভেঙে আসে কিন্তু ঝুঁকিটা তারা বেশি বাড়াচ্ছে। এই দূরপাল্লার বাসগুলো ছেড়ে দেয়, শুধু একটা খেয়াল রাখতে হবে, তারা যেন স্বাস্থ্যবিধিটা সুন্দরভাবে মানে। পরিবহনের সংখ্যা বাড়িয়ে, সহায়তা বাড়িয়ে এবং বিভিন্ন জায়গায় আইশৃঙ্খলা বাহিনী থাকবে কিন্তু সহায়তার জন্য। যখন মানুষ বুঝে যে আমার যাওয়ার নিশ্চয়তা আছে তখন মানুষ হুড়োহুড়ি গাদাগাদি করে। সংক্রমণ নিয়ন্ত্রণে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।